ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সাথে দায়িত্ব পালনকারীরাও ঝুঁকিতে কাজ করেন। কোটা বাতিলের আন্দোলন, অযৌক্তিক, রাজনীতিকদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন পেনশন প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন কোটা বিরোধী শিক্ষার্থীদের বিকেল তিনটা থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি। শিক্ষক আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে, সময় মতো সমাধান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। সন্ত্রাসীদের গুলিতে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার ও খুলনার ডুমুরিয়ায় শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম নিহত। উত্তরের বন্যা পরিস্থিতি ভয়াবহ, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুরের পরিস্থিতি আরও অবনতি। ফ্রান্সে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির চূড়ান্ত বিজয় ঠেকানোর প্রত্যয়ে দ্বিতীয় দফা নির্বাচনে লড়ছে মধ্যপন্থী এবং কট্টর ডানপন্থী দলগুলো। ২০ বছর পর ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল নেদারল্যান্ডস।